আজ বিজয়া দশমীর দিনে আপনি যদি কাক দেখে ছুঁড়ে দিতে পারেন এই জিনিসটি অন্ততপক্ষে তিনবার, আপনার ভাগ্যে নতুনভাবে সূর্যোদয় ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে আপনি যদি কাক দেখার পর অন্ততপক্ষে তিনবার ছুঁড়ে দিতে পারেন এই একটি জিনিস, আপনার জীবনে পরিবর্তন আসবে। কাকশাস্ত্র মতে এই কাজটি করা হয়ে থাকে, তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় অতি অবশ্যই আপনি এই কাজটি করতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের দিনে অর্থাৎ বিজয় দশমীর দিনে আপনি যখনই কাক দেখতে পাবেন আপনি অবশ্যই ছুঁড়ে দেবেন এই ছোট্ট জিনিসটি, যার ফলে আপনি সুফল লাভ করতে পারেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে, চোখে পড়ার মতো জীবন হবে সুন্দর সাবলীন। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনারা কাক দেখে ছুঁড়ে দিন এই একটি ছোট্ট জিনিস। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলবো, প্রিয় বন্ধুরা যদি আর্থিক উন্নতি করতে চান, যদি গ্রহদোষ কাটাতে চান, যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সারা জীবন বজায় রাখতে চান, তাহলে কাককে সারা জীবন খেতে দেবেন। মনে রাখবেন, কাকের ডাক আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে ঘটা পূর্ব সংকেতগুলি সম্পর্কে অবশ্যই জানতে পারবেন, কারণ কাক হলো গ্রহরাজির বাহন। তাই গ্রহরাজকে যদি সন্তুষ্ট করতে চান তবে অবশ্যই আপনি কাককে সন্তুষ্ট করবেন, কাককে খেতে দেবেন, এর ফলে সুফল পাবেন। আর আজকের দিনে অর্থাৎ বিজয়া দশমীর দিনে আপনি যদি কাককে দেখে এই কাজটি করতে পারেন তাহলেই আপনার জীবনে সুফল আসবেই আসবে। আপনার জীবনে বহু বাধা একবারে কেটে যাবেই যাবে। তাই প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনাকে এই কাজটি করতেই হবে যাতে আপনি জীবনে উন্নতি করতে পারেন, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে পারেন। তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো, অবশ্যই আজকে কাক দেখতে পেলেই ছুঁড়ে দিন এই জিনিসটি অন্তত তিনবার, জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া। প্রিয় বন্ধুরা, কাককে সাধারণ পাখি যদি ভাবেন তাহলে ভুল করবেন, কারণ কাকের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা। আর এই অলৌকিক ক্ষমতা যদি আপনি পেতে চান অতি অবশ্যই কাককে দেখে এই কাজটি করতে আজকের দিনে ভুলবেন না। আপনি কাককে সারা বছর বিভিন্ন প্রকার খাবার খেতে দিতে পারেন, কিন্তু কোনোভাবেই বন্ধুরা কোনোভাবেই যেন এটো খাবার খেতে দেবেন না, এই বিষয়টি মনে রাখবেন। তবে আজকের দিনে কাককে আপনি রুটি লুচি পরোটা ভাত মাখন যা ইচ্ছা আপনি খাওয়াতে পারেন, তবে যখনই কাক দেখবেন তখনই আপনি কাক দেখি আপনি কয়েকটি দানা চিনি আপনার হাতে নেবেন এবং তিনবার আপনি ক্রিং কাকা এই শব্দ উচ্চারণ করে কাকের দিক করে ছুঁড়ে দিন। কাক সেই টাইমে চলে গেলেও আপনি অন্ততপক্ষে তিনবার
টানা এই কাজটি করুন, এর ফলে সুফল পাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আজ বিজয়া দশমীর দিনে আপনি যদি কাক দেখে ছুঁড়ে দিতে পারেন এই জিনিসটি অন্ততপক্ষে 3 বার, আপনার ভাগ্যে নতুনভাবে সূর্যোদয় ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে আপনি যদি কাক দেখার পর অন্ততপক্ষে 3 বার ছুঁড়ে দিতে পারেন এই একটি জিনিস, আপনার জীবনে পরিবর্তন আসবে। কাকশাস্ত্র মতে এই কাজটি করা হয়ে থাকে, তাই যদি আপনার পক্ষে সম্ভব হয় অতি অবশ্যই আপনি এই কাজটি করতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের দিনে অর্থাৎ বিজয় দশমীর দিনে আপনি যখনই কাক দেখতে পাবেন আপনি অবশ্যই ছুঁড়ে দেবেন এই ছোট্ট জিনিসটি, যার ফলে আপনি সুফল লাভ করতে পারেন। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে, চোখে পড়ার মতো জীবন হবে সুন্দর সাবলীন। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনারা কাক দেখে ছুঁড়ে দিন এই একটি ছোট্ট জিনিস। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলবো, প্রিয় বন্ধুরা যদি আর্থিক উন্নতি করতে চান, যদি গ্রহদোষ কাটাতে চান, যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সারা জীবন বজায় রাখতে চান, তাহলে কাককে সারা জীবন খেতে দেবেন। মনে রাখবেন, কাকের ডাক আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জীবনে ঘটা পূর্ব সংকেতগুলির সম্পর্কে অবশ্যই জানতে পারবেন, কারণ কাক হলো গ্রহরাজের বাহন। তাই গ্রহরাজকে যদি সন্তুষ্ট করতে চান তবে অবশ্যই আপনি কাককে সন্তুষ্ট করবেন, কাককে খেতে দেবেন, এর ফলে সুফল পাবেন। আর আজকের দিনে অর্থাৎ বিজয়া দশমীর দিনে আপনি যদি কাককে দেখে এই কাজটি করতে পারেন তাহলেই আপনার জীবনে সুফল আসবেই আসবে, আপনার জীবনে বহু